হ্যালো ফ্রেন্ডস, আমি দুর্বা। আজ চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব, লাউ পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন দেখি আমি কিভাবে তা তৈরি করছি। প্রথমে দেখুন, লাউকে আমি ভালো করে কেটে নিয়েছি। এরকম সরু সরু করে কেটে নেবেন। তারপর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা কড়াইয়ে তেল নিলাম, 4 চামচ তেল নিচ্ছি। আমি সর্ষের তেল ইউজ করছি। এরপর তেলটা একটু বেশ গরম হয়ে যেতে হবে। দেখুন গরম হয়েছে কিনা আমি একটু হাত দিয়ে ওপর থেকে এরকম করে দেখবেন, যদি একটু তাপ লাগে বুঝবে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু গরম হয়ে যাওয়ার পর দেখুন কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন হালকা ফ্রাই করা হয়ে গেছে লঙ্কাগুলো। এরপর আমি লাউটা দিয়ে দেব। লাউগুলো আগে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি সেই লাউগুলো দিয়ে দিলাম। পুরো লাউটা দিয়ে দিলাম। এরপর একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম। যারা পছন্দ করেন না তারা হলুদ দেবেন না, আমি কিন্তু অল্প একটু হলুদ দিয়েছি। অনেকেই পোস্ততে হলুদ দেন না। একটু নেড়ে চেড়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আবার খুলে সেটাকে আবার নেড়ে দিচ্ছি। দেখুন লাউ থেকে নিজে থেকেই কিন্তু জল বেরোতে শুরু করে দিল। লাউটা কিন্তু অবশ্যই কচি লাউ হতে হবে। এই লাউ পোস্ত করতে আমি একটুও জল ইউজ করব না, তার জন্য কিন্তু অবশ্যই কচি লাউ হতে হবে। এরপর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। আবার কিছুক্ষণ পর এসে লাউটা নেড়ে দিলাম। দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলে লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা ভীষণই একটা সুস্বাদু রান্না, খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। এরপর আমি নুন দিলাম। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে আবার খুলে দিলাম। এইভাবেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিলাম। এর মধ্যে আমি পোস্তটা বেটে নিচ্ছি। দেখুন 5 চামচ দিয়েছি। 50 গ্রাম পোস্ত আমি ইউজ করছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম। দেখুন পেস্ট করে নিয়েছি। এরপর ঢাকা খুলে আবার লাউটা নেড়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পোস্তটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই পোস্ত দিয়ে লাউটা একটু নাড়াচাড়া করব। এখন সমস্ত পোস্তটাই দিয়ে দিচ্ছি।
দেখুন পোস্তটা দিয়ে একটু লাউটা কষিয়ে নিচ্ছি। এইভাবে পোস্ত লাউ পোস্ত তৈরি করে দেখবেন ভীষণ ভালো খেতে হয়। বাটিতে যে পোস্তটা ছিল অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম। এই পোস্তটা আমি আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ ফুটতে দিলাম পোস্তটা, কিছুক্ষণ ফুটতে দিলাম পোস্ত দিয়ে। এরপর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, কি সুন্দর দেখতে হয়েছে। এই লাউ পোস্ত গরম ভাতের সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে। এরপর গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একটা কিছুক্ষণ পর একটা সার্ভিং বলে আমি দেখুন পোস্তটা তুলে রাখছি। আমার রেডি হয়ে গেছে লাউ পোস্ত। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। বাই।